কি চাই তোর? এতবার করে ফোন করছিস কেন? বলতে পারছিস না কি হয়েছে? ঘুমটা তো নষ্ট করেই দিস। আজকাল সব জায়গায় আমারই চর্চা। ভর দুপুর বেলায় কি ফোন করছে এতবার করে? হ্যালো হ্যালো বল, কি করছিস? দুপুর বেলা সন্ধে বাজি দিচ্ছি। আরে ঘুমোচ্ছি, বল কি বলবি? দুপুর বেলায় বাঙালিরা কি করে খাওয়া দাওয়ার পরে? বল কি কাজ? হ্যালো বল, বারবার ফোন করছিস, বলবি তো কি হয়েছে? মানে ডিসকানেক্ট করে দিল। আবার কি চাই তোর? এতবার করে ফোন করছিস কেন? বলতে পারছিস না কি হয়েছে? ঘুমটা তো নষ্ট করে দিস। তোর বাবা হচ্ছে সংস্কৃতির বাবা অশোক তারা। মা, সকাল থেকে কিছু না কিছু আমার সাথে অঘটন ঘটেই যাচ্ছে। এই দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠে ফার্স্ট আমি এক শাড়ি দেখলাম। সারা দিন এত খুঁজো মা, আমি আরেক শাড়ি দেখতে পেলাম না। এক নম্বর আমার দিন খারাপের ফার্স্ট অফ অল যেটা আমি ইঙ্গিত পেলাম। সেকেন্ড দেখো, বিষম খাচ্ছি। থার্ড, সকাল থেকে আমার ডান চোখটা কেমন ফড়ফড় ফড়ফড় করছে। মা কি হবে বলো তো? তুমি তো বড়, তুমি তো বোঝো। বলো মা কি হতে চলেছে? ঠিক, ওটা কাদের জন্য? প্রিকশন বলো।
এক্স্যাক্টলি, আর আমরা কারা? ইয়ো, হ্যালো, হ্যাঁ বল, কেমন আছিস? এই তো কতদিন পর কথা হচ্ছে তোর সাথে। আর বলিস না, লকডাউনে চক্করে আমাদের তো টার্গেটটা যা হিট করছে, জানি না কি করে মান্থ এন্ডে টার্গেটটা কমপ্লিট হবে। রোজ বস ফিসফিস মেরে যাচ্ছে, কন্টিনিউয়াস কল করে যাচ্ছে। এই আবার কল করছে মালটা, ফোনটা রাখতে, ফোনটা ধরি। হ্যাঁ 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 ম্যাম, বলুন বলুন বলুন। না না না, আপনি আপনি শুনুন আমার কথাটা। আমি কাজের কথাই বলছিলাম কাস্টমারের সাথে, সব নিয়ে ওটাই কাজ করছিল। আমি জানি ম্যাম, আমি জানি আমার আপনি 1 লাখের টার্গেট দিয়েছেন কমপ্লিট করতে। হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে, আমি ঠিক করে দেবো আপনাকে। না না, কোনো কমপ্লেন হবে না, ইউরি রিপোর্ট আপনার ঠিক চলে যাবে। ওকে ওকে, 1 লাখের টার্গেট। হাউ ম্যাম, হয়ে গেল বসের ফোন, কোনোদিনও কিছু বোঝার চেষ্টা করবে না, আর নিজেও কোনোদিনও কিছু বুঝবে না। লকডাউন কি করে টার্গেট আসি কোন দাতো 1 লাখ কমিটে করে দিয়েছি, কিন্তু করে নেই আমি, না করে চলে গেছে করে ফেলবে। ছাতা, ডায়েরি, জলের বোতল কোথায় আছে? ওই তো মা, জলের বোতলটা একটু জল ভরে দাও তো, আমি বেরোচ্ছি। এই অসময় কোথায় বেরোচ্ছিস তুই? আর বলো না, একটু আমাকে আর্জেন্ট বেরোতে হবে। আর জানোই তো আমার টার্গেট বেস জব, টার্গেটটা না কমপ্লিট করলে আমার হবেও না। সো আশীর্বাদ করো যেন আজকে টার্গেট যেটা ভেবে রেখেছি কমপ্লিট হয়। কাজটা একটু দই চিনি মুখে দিয়ে যা, ভালো হবে। हाय फ्रेंड्स, आपको आज का वीडियो अच्छा लगा होगा, लगा होगा कि लगा है आई थिंक राइट, इसीलिए तो आप कर रहे हो लाइक शेयर सब्सक्राइब, आई नो मुझे पता है। आई एम थैंक्स फॉर शोइंग योर सपोर्ट इन माय लास्ट वीडियो। एंड सेकंड थिंग, इन टुडेज कंडीशन ऑब्वियसली यूज हैंड सैनिटाइजर एज मच एज पॉसिबल, कीप इट 1 बॉटल विद यू एवरी टाइम। एंड दिन में 5 से 6 बार हाथ अच्छे से 20 सेकेंड्स तक वॉश करना है इंस्ट्रक्टेड ऑलरेडी। ओके, एंड स्टे सेफ, स्टे हेल्दी, अपनी फैमिली को भी सेफ रखना, हेल्दी रखना, एंड हम लोग बहुत जल्दी ओवरकम कर जाएंगे। एंड इन दी मीन टाइम जो हम लोग के पास अभी टाइम है उसको यूटिलाइज करें फॉर योर यू नो बेटरमेंट, लाइक कुकिंग, अपना शॉर्ट आते कुकिंग कर सकते हो, किसी को फिटनेस पीक है तो अपना ज़्यादा उस टाइम पर इन्वॉल्व कर सकते हो। सो ये सब जो अपना जितना लगता है आपको ग्रोथ होगा वो कर सकते हो। एंड स्टे ऑलवेज।